নমস্কার ইউনিভার্সাল আইডিয়াল চ্যানেলে সকল দর্শক বন্ধুদের সুস্বাগতম আজ আপনাদের সাথে একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে এসেছি সেটা আমারই নিজেরই ভালো লাগার জন্য আজ আমরা জানব ভারতের জাতীয় পতাকার বিস্তারিত বিবরণ তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের বিষয়ের সম্পূর্ণ ভিডিওটি আমরা ভারতীয় বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের জাতীয় পতাকা রয়েছে ভারত বর্ষ তার ব্যতিক্রম নয় জাতীয় পতাকা সেই দেশের স্বাতন্ত্রতা বহন করে এই জাতীয় পতাকা সেই দেশের প্রতীক জাতীয় পতাকাই একটা দেশকে তথা জাতিকে জানতে সাহায্য করে বর্তমানে ভারতবর্ষের জাতীয় পতাকার তিনটি রঙ আছে পতাকার উপরের রংটি গেরুয়া মাঝখানের রং, সাদা এবং নিচের অংশের রং সবুজ জাতীয় পতাকার এই তিন রঙের একটি বিশেষত্ব আছে গেরুয়া রং সাহস ও ত্যাগের প্রতীক সাদা রং সত্য ও শান্তির প্রতীক সবুজ রং বীরত্ব ও বিশ্বাসের প্রতীক সাদা রঙের মাঝখানে রয়েছে নীল রঙের একটি চক্র এই চক্রের নাম অশোক চক্র এই চক্রের মধ্যে ছাব্বিশটি রেখা আছে এই অশোক চক্র হলো অহিংসা ও আকাঙ্ক্ষার প্রতীক পতাকার আকারের ক্ষেত্রে এর চওড়া লম্বার তিন ভাগের দুভাগ হবে উনিশশো সালের বাইশে জুলাই গণপরিষদে এই জাতীয় পতাকা অনুমোদিত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসে আমরা এই নতুন জাতীয় পতাকা উড়িয়ে চলেছি ভারতীয় জাতীয় পতাকা বিবর্তনে জানা যায় এই জাতীয় পতাকা পূর্বে এমন ছিল না স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয় পতাকার রঙ ছিল লাল হলুদ সবুজ এই পতাকার আটটি পদ্ম আর বন্দে মাতরম লেখা এরপর নানা পরিবর্তন ঘটেছে জাতীয় পতাকার লাল ও হলুদের পরিবর্তে আসে গেরুয়া এবং সাদা রং পদ্মের বদলে আসে চরকা বন্দে মাতরম লেখা উঠে যায় স্বাধীনতার পর চরকা উঠে যায় এর পরিবর্তে আসে চক্র সংসদ ভবন বিধানসভা ভবন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিদেশের ভারতীয় সব দূতাবাসে আমাদের জাতীয় পতাকা সব সময় ওড়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস প্রভৃতি জাতীয় দিবসে জাতীয় পতাকা তোলা হয় কিন্তু সন্ধ্যার আগে তা নামিয়ে ফেলতে হয় দেশের জাতীয় কোনো শোকের সময় এই জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয় জাতীয় পতাকার সম্মান রক্ষা করা প্রতিটি সুনাগরিকের একান্ত দায়িত্ব ও কর্তব্য বন্ধুরা এই হলো আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক 오비 논돈